জয়া ফুড হাউসে তোমাদের স্বাগত। তোমরা ভালো আছো তো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও ভালো আছি। কিন্তু প্রত্যেক দিনের মতো একই কথা বলি, ওয়েদার ভালো নেই। বিশাল মুসুলধারা বৃষ্টি হচ্ছে, বিশাল বরাবর মুসুলধারা বৃষ্টি হচ্ছে। আর আজকে টেবিলে দেখতে পাচ্ছ অন্য একজনকে নিয়ে বসেছি, তোমাদের দাদা কিন্তু আজকে নেই। দাদার বদলে আছে দাদার বাবা, এটা দাদার ছোট বাবা, আমার শ্বশুর, শ্বশুর মশাই, মানে এটা আমার দেওরের ছেলে কিন্তু। আর এর এর শোতে আমার কিন্তু অনেকগুলো ভিডিও আছে, তোমরা হয়তো নতুন ভিডিওতে দেখতে পাবে না, পুরনো ভিডিওতে এর শোতে আমাকে দেখতে পাবে। আর আজকে অনেক দিন পরে এসেছে আমার কাছে ভিডিও বসতে, বলে বাবা তোমার সাথে ভিডিও করবো। আমি তাহলে ভালো, বাচ্চা ছেলে বসেছে, তাহলে কি করব। তো আজকের পুরো সিম্পল ভাজাভুজির ওপর থেকে করেছি, ও যেগুলো খেতে ভালোবাসে সেগুলোই করেছি। এখানে আলু সিদ্ধ আছে, ইলিশ মাছের তেল দিয়ে খাওয়া হবে, দেখতে পাচ্ছ। আর ইলিশ মাছ খাচ্ছি বলে কিন্তু বড় লোক ভেবো না, আমাদের এখানে ইলিশ মাছের দাম অনেকটাই কমে গেছে, সেই জন্যই ইলিশ মাছটা খাচ্ছি। আর ইলিশ মাছটা ভালোবাসি, ও খুব ভালোবাসে খেতে, আর আমিও ভালোবাসি। রুই মাছের দামে ইলিশ মাছ হয়ে গেছে জানো তো, ওই জন্যই আমরা ইলিশ মাছটা খাচ্ছি। আর আলু সিদ্ধ, ইলিশ মাছের তেল, পটল ভাজা আছে, কুমড়ো ভাজা, একটুখানি কুমড়ো ছিল ভেজে ফেলেছি, এখানে আলু ভাজা, বেগুন ভাজা, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ, ইলিশ মাছের তেলটা দিয়ে খাবো। আর একটা মাছ ভাজা আছে, ইলিশ মাছ ভাজা। আর এখানে আছে এই যো পাঁপড় ভাজা, আর এইটা হচ্ছে পার্শে মাছের ঝাল, এমনি সিম্পল পার্শে মাছের ঝাল। আর আছে এখানে মুগের ডাল পেঁপে দিয়ে। তো এই আজকের মেনু দুপুরের, পুরো সাদা মাটা, বাচ্চা ছেলেকে নিয়ে বসেছি তো, বাচ্চা নয় বাচ্চার বাবা, হ্যাঁ সবই খায়, দেখতে পাচ্ছ। একটা কাঁচা লঙ্কা নিয়েছে, বলে বম্মা তুমি খাবে না, আমি কাঁচা লঙ্কা খাবো না, দেখছো, ওই জন্য বলছি বাচ্চার বাবা আমার বাবা। তো চলো তোমরা সঙ্গে থাকো আর খাওয়াটা স্টার্ট করি, চ বাবা। আর এর নামটা বলে দিই, এর নাম কিন্তু অঙ্কুশ, আমার দেওরের একমাত্রই ছেলে। তেল দিয়ে আগে তেলটা দিয়ে খা, তারপরে ডাল দিয়ে খাবি, আর একটু দি, মাখি দেবো, খা মাখি, দেখি লঙ্কাটা কেমন খেতে পারে, বম্মার সাথে টেক্কা দিয়ে নিয়েছে লঙ্কা, দেখেছ। ও নুন নিয়েছিস ভাতে? তোতা পাখির মতো সারাক্ষণ বকেই যায়, আমার ছেলে যেমন বকে, আর এইটা কি বকান বকে, মাথা না ঘিলু শুকনো করে দেয় এরা বকে বকে। আমার ভাত মাখানো হচ্ছিল, খাওয়া হয়ে গেছে ওর সাথে। আর ইলিশ মাছটা দেখতে পাচ্ছ এক পিস নিয়েছি কিন্তু। এই কদিন খুব বৃষ্টি হচ্ছে তো ইলিশ মাছটা ভালো উঠছে, খুব বড় নাই হোক ছোটো ছোটোই। দেখো লঙ্কাটা কিন্তু খেয়ে নিয়েছে, লঙ্কাগুলো কিন্তু ঝাল আছে ভালো। ও ডাল দি, পেঁপে দেবো, ও সব সবজি খায়, সবজিতে আর কোনো না নেই, খায় শুধু কুমড়োটাই ভালোবাসে না আমার ছেলের মতো। দারুণ স্বাদ, তোমাদের দাদার তো আজকের এই খাবারটা হয়েছে খুব একদম উত্তম খাবার,
কোনো ঝাল নেই, কিচ্ছু নেই, সব ভাজা। সে আনন্দের চোটে খেয়েছে। পাপড় নে বাবা, পাপড় দিয়ে খা ডাল। বাচ্চা ছেলে বলে বাঁ হাতে ডান হাতেই ধরলো, গ্লাসটা ফেলে দেবে বাঁ হাতে ধরলে। পরীক্ষা হয়ে গেছে তো, এখন একটু বাকি আছে না? স্কুল টিস্কুল সব বন্ধ হয়ে বসে রয়েছে জানো তো, ওই ঘরে বসে বসে ক্লাস হচ্ছে, এমন অবস্থা। মাছের ঝাল দেবো, ওটা খেয়ে নে। রাত্রিরে বৃষ্টি হচ্ছে না, দিনের বেলা বৃষ্টি হচ্ছে জানো, মানুষের কাজ টাজ সব বন্ধ হয়ে যাচ্ছে বৃষ্টির জন্য। আমিও গিয়েছিলাম বাইরে আজকে, বাজারের দিকে ভিজে ভিজে এসেছি ঘরে। মাছ দিই, ভাতটা টেনে নে। হ্যাঁ, আর ভাত দেবো, কাই দেবো তো, ঝাল হয় না খা। কাঁচা জেঠু তো ঝাল খায় না, ওই জন্য ঝালই দিইনি, শুধু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি জানিস তো। আর দেবো একটু, কাই দেবো। তাড়াহুড়ো করে যতটা পেরেছি করেছি, বাজার থেকে আস্তে আস্তে বৃষ্টির জন্য তো দাঁড়িয়ে পড়েছিলাম, অনেকটা দেরি হয়ে গেছে আসতে। এসে তারপরে সব কিছু রেডি করে করেছি। আলু ভাজা নেবি আর?
পাশ্চ মাস্টার মাস্টার স্বাদও হেবি সুন্দর। হ্যাঁ নরম হয়ে যাবে, তোর জন্যই ভাজলাম বিশেষ করে। আরো আর বৌমা কেমন রান্না করেছে বললি না তো এতক্ষণ পরে? আমি জিজ্ঞেস করলাম বলে, ও জিজ্ঞেস করলে বলবে না তো, বলবে না। জেঠু যেমন আর এই একটা হয়েছে তেমন, পুরো জেঠুর মতো। জেঠুকে জিজ্ঞেস করলে বলবে, বলে বললে খারাপ হবে তার পরের দিন আবার যদি করি সেটা। ও আবার বলে, বৌমা তোমার সাথে চ্যালেঞ্জ ভিডিও হবে, তোমাকে কী শাস্তি দেবো বলো তো? ও আমার সাথে চ্যালেঞ্জ করবে জানো, দাদার মতো হওয়া তারপরে করবি। এইসবে থ্রিতে পড়ছে, ওকে যাই দিই পরিষ্কার করে খায়, সব কিছু খায়। আর নেবি খবর না? এটা স্ট্যাচুর মতো এত বসিয়ে রাখলি কেন? এই জন্যই বলে বাচ্চা জানো তো। তো চলো ফ্রেন্ডস, আজকের মতো খাওয়াটা এই বাচ্চাকে নিয়ে এখানেই শেষ করলাম। আমাদের যদি এই মায় ব্যাটার ইটিং শোটা ভালো লেগে থাকে, এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে লাইক করবে, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে বন্ধুদের সাথে এবং কমেন্ট করতে ভুলবে না। আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।